আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগছে আমার আজকে, আমার দিনটা খুবই ভালো লাগছে। আজ আমার ছুটির দিন, খুবই ভালো লাগছে। আপনাদেরকে একটা জিনিস দেখাবো আজকে আমি, চলুন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই অবশ্যই, এবং বেল আইকন বাটনটা ক্লিক করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার। ওকে, চলুন গাইস, এ হচ্ছে আমার মরিচ গাছগুলি। এই মরিচগুলো অবশ্যই সবাই ছিঁড়ে, আমার কাছে খুবই ভালো লাগছে। এটা আমার বাসার সামনে বাগানে মরিচগুলো ধুয়ে আছে, কেমন লাগছে? এখানে একটা গাছ আছে মরে গেছে, এখানে পানি দিচ্ছে, দেওয়া হচ্ছে। আসলে আমার ওইভাবে, আমি ওইভাবে কখনো ভিডিও করিনি, আজকে আমি প্রথম এসেছি। এবং আপনাদের অবশ্যই অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমি নতুন নতুন কি ভিডিও দিচ্ছি, আমি যখন যেখানে যাব নতুন নতুন জায়গাগুলি আমি সব কিছু আপনাদেরকে ভিডিও করে জানাবো। আমার কাছে ভালো লাগে আসলে, খুবই দেখেছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে লাইন দেওয়া আছে, যাতে এখানে একটা অলিভ গাছ আছে, অলিভ গাছ, এবং এখানে লাইন দেওয়া আছে পানির লাইন, অথবা এখানে মেশিন আছে, এখানে পানি দেওয়া হয়। কেননা সবসময় হাতে পানি দেওয়া অনেক টাইম লাগে, অলিভ গাছে পানি দেওয়ার জন্য অনেক পানি দরকার হয়, অনেক পানি দরকার হয়, সেজন্যে সরাসরি লাইন কানেক্ট করে এখানে পানি দেওয়া হচ্ছে। গাছটাতে যদি অলিভ নেই, আমি একটা মরিচ কিনে নেব। খুবই ভালো লাগছে দেখতে। আরেকটা পারি আসলে খাবো কতটুকু জানি না, দেখতেই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। অনেক 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 অনেকগুলো মরিচ ধরে আছে। এটা হচ্ছে আপনার সাধারণত এই মরিচগুলি টক, টক রান্না করা হয় যখন, খুবই টেস্ট লাগে টক দিয়ে খেতে। সাধারণত মেয়ে মানুষরা টকটা বেশি খায়, আর যারা মেয়ে ফ্রেন্ড আছেন আমার, সবাই সবাইকে বলছি আমি আজকে অনেক মজা করে এটা খাবো। হ্যালো গাইস, তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এবং সবাই আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।